আসসালামু আলাইকুম আমি কে এম সাইদুল ইসলাম ঢাকা বিশ্বালয় থেকে গণিতে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেছি শিক্ষাগতর ওপর নাইএম সেচিব এনসিটিভি নেকটার টিটিসি মাউসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি দু সাল থেকে প্রচলিত নতুন কারিকুলামের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছি শিক্ষাগত করছি কারণ্যাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবার আমরা পৃষ্ঠা চুহাত্তরের এককাজগুলো সম্পন্ন করব। প্রথমে আমরা সংখ্যা রেখা ও গিরের সাহায্যে এই নিচের গুণগুলো নির্ণয় করব এরপরে খাতায় গিরি ডেকে সমাধান করে এই যে খালিগড় আছে সেগুলো পূরণ করব আমরা প্রথমেই এক নং প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে সংখ্যা রেখা ও গিরিডের সাহায্যে সমাধান করো অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলো আমরা গিরের সাহায্যে প্রকাশ করব এবং সংখ্যা রেখার সাহায্যে এই গুণগুলোর মান নির্ণয় করব প্রথমে আমরা দেখব ভগ্নাংশকে কিভাবে গিরের সাহায্যে প্রকাশ করা যায় আমরা যে কোনো সংখ্যা বা ভগ্নাংশকে গিরের সাহায্যে প্রকাশ করতে পারি আমরা এককে যদি গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে এভাবে একটি গির রাখতে হবে অর্থাৎ একটি পূর্ণ বক্স বা পূর্ণ আরত দ্বারা এক বোঝাবে ঠিক একইভাবে দুইকে যদি গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে দুইটি আয়ত আঁকতে হবে অর্থাৎ এখানে এই একটি আয়ত দ্বারা এক বোঝাচ্ছে এবং এই দুইটি আয়ত দ্বারা দুই বোঝাচ্ছে অর্থাৎ দুইকে যদি আমরা গিরের সাহায্যে প্রকাশ করি তাহলে এভাবে করব এবার আমরা একটি ভগ্নাংশ গিরের সাহায্যে প্রকাশ করব আমরা তিন ভাগের এককে যদি গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে এই এককে অর্থাৎ একটি আয়তকে আমাদের তিনটি ভাগে ভাগ করতে হবে এরপরে তিন ভাগের এক নিতে হবে অর্থাৎ এখানে যে সম্পূর্ণ আয়ত তা দ্বারা এক বোঝাচ্ছে এবং এই এককে আমরা তিনটি ভাগ করে যদি একটি ভাগ নেই তাই হবে তিন ভাগের এক ঠিক একইভাবে আমরা যদি পাঁচ ভাগের দুইকে প্রকাশ করতে চাই তাহলে এই গিরটিকে আমাদেরকে পাঁচটি ভাগে ভাগ করতে হবে এরপরে আমরা যদি দুই ভাগ চিহ্নিত করি তাহলে তা হবে পাঁচ ভাগের দুই ঠিক একইভাবে আমরা এর চেয়ে বড় ভগ্নাংশ গির সাজে প্রকাশ করতে পারবো এখানে আমরা দেখব একটি অপরকৃত ভগ্নাংশ অর্থাৎ ভাগের পাঁচকে কীভাবে গিরের সাহায্যে প্রকাশ করা যায় তিন ভাগের পাঁচকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এভাবে করতে পারি এক সমস্ত তিন বাগের দুই অর্থাৎ এটিকে যদি আমরা গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে একটি সম্পূর্ণ নিতে হবে অপরটিকে তিনটি ভাগ করে দুই ভাগ নিতে হবে তাহলে এটি হবে এক সমস্ত তিন বাগের দুই বা তিন বাগের পাট এক্ষেত্রে আমরা নিচের যে পূর্ণাগত আছে সেটিকেও তিনটি ভাগ করব অর্থাৎ তিন ভাগের পাঁচকে যদি আমরা গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে প্রতিটি গিরিড তিন ভাগ করতে হবে এবং আমাদেরকে পাঁচটি ঘর নিতে হবে এখানে এই তিনটি ঘর নেওয়া হয়েছে আর এখানে দুইটি ঘর নেওয়া হয়েছে অর্থাৎ মোট পাঁচটি ঘর নেওয়া হয়েছে কারণ এখানে এ লব হচ্ছে পাঠ আবার প্রতিটি গিরিডকে তিন ভাগ করা হয়েছে কারণ এখানে হর হচ্ছে তিন ঠিক একইভাবে আমরা চার সাতকে গিরের সাজে প্রকাশ করতে পারব চার বাগের সাতকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে এক সমস্ত চার বাগের তিন অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রতিটি আহতকে চারটি ভাগে ভাগ করব এরপরে আমরা যদি সাত ভাগ নেই তাহলেই হবে চার বাগের সাত অর্থাৎ এখানে নিলাম চার ভাগ আর এখানে নিলাম তিন ভাগ তাহলে এই যে গিরিট সেখানে চার ভাগের সাথে চিন্তা করা হয়েছে ঠিক একইভাবে এর চেয়েও বড় ভগ্নাংশকে আমরা গিরের সাথে প্রকাশ করতে পারব আমরা দুই সমস্ত চার বাগের এককে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে এরকম তিনটি গিরিড রাখতে হবে আর সেক্ষেত্রে প্রত্যেকটি চারটি ভাগে ভাগ করতে হবে অর্থাৎ দুই দ্বারা বোঝাচ্ছে দুইটি পূর্ণ আর চার বাগের এক দ্বারা বোঝাচ্ছে একটি গিরিটের চার বাগের এক অংশ অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুইটি গ্রিড সম্পূর্ণ নিতে হবে আর একটি গিরে নিতে হবে চার বাগের এক অংশ তাহলেই হবে দুই সমস্ত চারের এক আবার এটিকে যদি মিশ্র অংশে প্রকাশ তাহলে আমরা পাবো চার বাগের নয় অর্থাৎ প্রত্যেকটি গ্রিডকে আমরা চার ভাগ করব এবং নয় ভাগ চিহ্নিত করবো তাহলেই তা হবে চার বাগের নয় গির্ডের সাহায্যে কোনো ভগ্নাংশ যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এই ভগ্নাংশগুলোকে গিরে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা যদি কোনো ভগ্নাংশকে গিরের সাহায্যে প্রকাশ করতে পারো তাহলে খুব সহজেই এই গুণগুলো করতে পারবে এবার আমরা সংখ্যা রেখা এবং গিরের সাহায্যে এই গুণগুলো করব। প্রথমে আমরা প্রশ্ন ক করব এখানে তিন বাঘের চারের সাথে আমরা চার বাগের তিন গুণ করব প্রথমে আমরা তিন ভাগের চারকে গিরের সাহায্যে প্রকাশ করব। আমরা তিন ভাগের চারকে যদি মিশ্রবাগে প্রকাশ করি তাহলে পাবো এক সমস্ত তিন ভাগের এক অর্থাৎ তিন ভাগের চারকে গিরের সাহায্যে প্রকাশ করার জন্য আমরা প্রথমে এই দুইটি গিরিট রাখব এবং প্রত্যেকটি গিটকে তিন ভাগ করব এখন একটি গিরিট সম্পূর্ণ নেব এবং অপর গিটটির এক ভাগ নেব তাহলেই নেওয়া হবে এক সমস্ত তিন ভাগের এক এখন এই বিষয়টি আমরা সহজভাবে চিন্তা করতে পারি এখানে আছে তিন ভাগের চার অর্থাৎ আমরা প্রত্যেকটি গিরিটকে তিন ভাগ করব এরপরে চার ভাগ নিব একটি গিরিটে নেওয়া যাবে তিন ভাগ আর অপর ভাগটি এই উপরের গিট থেকে নিতে হবে তাহলে এটি হবে তিন ভাগের চার এখন এর সাথে আমরা চার ভাগের তিন গুণ করব। এজন্য আমরা সংখ্যা রেখা ব্যবহার করব আমরা এখানে যদি সংখ্যা রেখা আঁকি তাহলে এই বিন্দু হবে জিরো এটি হবে হচ্ছে এক এভাবে এটি হবে দুই এটি হবে তিন এখন আমরা যদি প্রশ্নটি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আছে চার ভাগের তিন অর্থাৎ রেখার সাহায্যে আমাদেরকে চার ভাগের তিন নিতে হবে অর্থাৎ এককে যদি আমরা চার ভাগ করি তাহলে এইটুকু হবে চার ভাগের এক এটুকু হবে চার ভাগের দুই এটি হবে চার তিন অর্থাৎ আমরা এই গ্রিডগুলোকে চার ভাগ করব এরপরে চার ভাগের এক চার ভাগের দুই চার ভাগের তিন চার বাগের চার লিখব এরপরে যদি আমরা এই চার বাগের তিন পর্যন্ত নেই তাহলেই পাব এই গুণ মান অর্থাৎ আমরা পেলাম তিন বাগের চার গুণ চার বাগের তিন ইকাল টু আমরা একটি গেটকে অর্থাৎ এককে যে ভাগ করেছি সেটি এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এককে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ভাগ করেছি অর্থাৎ এখানে আমরা লিখব বারো অর্থাৎ একটি গেটকে আমরা যে কয় ভাগ করবো সেটি হবে এই হর আর লভ হবে আমরা যতটুকু অংশ চিহ্নিত করেছি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এখানে হবে বারো অর্থাৎ গির এবং সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা তিন ভাগের চারের সাথে চার ভাগের তিন গুণ করি তাহলে পাবো ভাগের বারো আর কাটাকাটি করলে আমরা পাবো এক এবার আমরা প্রশ্ন এর সমাধান দেখব এখানে বলা হয়েছে পাঁচ ভাগের তিন গুণ সাত ভাগের দশ আর এই গুণটি আমরা সংখ্যারেখা এবং গীরে সাহায্য করব প্রথমেই আমরা পাঁচ ভাগের তিনকে গিরের সাহায্যে দেখাবো এর জন্য আমাদেরকে একটি আত আঁকতে হবে এবং এই আয়তটিকে পাঁচ ভাগ করতে হবে এরপরে এই পাঁচ ভাগ করে যদি তিন ভাগ নেই তাহলেই হবে পাঁচ ভাগের তিন অর্থাৎ এখানে যে অংশটুকু দেখানো হয়েছে তা হল পাঁচ ভাগের তিন এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে সাত ভাগের দশ প্রকাশ করব এখন এখানে যদি আমরা একটি রেখা আঁকি তাহলে এটি হবে জিরো এটি হবে হচ্ছে এক এটি হবে দুই এভাবে আর এখানে আমরা নিব সাত ভাগের দশ অর্থাৎ এই এককে আমাদেরকে সাতটি ভাগে ভাগ করতে হবে অর্থাৎ এই শূন্য থেকে এককে আমরা সাত ভাগ করব এরপরে নিব দশ ভাগ এখন শূন্য থেকে কে যদি আমরা সাত ভাগ করি তাহলে এটি হবে শূন্য এটি হবে সাত ভাগের এক এটি হবে সাত ভাগের দুই এটি হবে ভাগের তিন এভাবে ভাগের চার সাত ভাগের পাঁচ সাত ভাগের ছয় সাত ভাগের সাত আর আমাদেরকে আরও বেশি নিতে হবে অর্থাৎ সাত ভাগের দশ পর্যন্ত নিতে হবে কারণ এখানে পাঁচ ভাগের তিনের সাথে আমরা সাত ভাগের দশ গুণ করছি এর জন্য এই গিটটিকে আমাদেরকে এদিকে বাড়াতে হবে তাহলে আমরা এরকম পাবো এখন এই যে চিহ্নিত করা অংশ এই অংশই হলো এই গুণফলের মান এখন আমরা হিসাব করব অতএব পাঁচ ভাগের তিন গুণ সাত ভাগের দশ ইকল্টু প্রথমে এককে আমরা যতগুলো ভাগ করেছি সেটি হবে হর এককে আমরা দুর্গ ভাগ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগ আর পোস্ত বড় ভাগ করেছি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে ভাগ আছে পঁয়ত্রিশটি অর্থাৎ এককে আমরা পঁয়ত্রিশ ভাগ করেছি এই জন্য এখানে লেব পঁয়ত্রিশ আর যতগুলো ভাগ নিয়েছি তা হবে লব এবার আমরা দেখব কয় ভাগ নিয়েছি আমরা এখানে যদি এই চিহ্নিত করা অংশে এক দুই তিন বসে তাহলেই পাব অর্থাৎ আমরা তিরিশ ভাগ নিয়েছি এর মানে এই লব হবে তিরিশ এখন এটিকে আমরা পাঁচ দ্বারা কাটতে পারি তাহলে এখানে হবে ছয় কারণ পাঁচ ছক তিরিশ আর এখানে হবে সাত কারণ পাঁচ সাথে পঁয়ত্রিশ অতএব আমরা এই মান পাই সাত ভাগের পাঁচ এবার আমরা প্রশ্ন গয়ের সন্ধান দেখব এখানে আমরা বারোবাগের পাঁচ ভাগের সাথে দশ ভাগের পাঁচ ভাগ গুণ করব এর জন্য প্রথমে আমরা বারোবাগের পাঁচকে গিরের সাহায্যে প্রকাশ করব এর জন্য আমরা প্রথমে একটি গিট ডাকবো এই গিটটিকে বারো ভাগ করবো এরপরে যদি পাঁচ ভাগ চিহ্নিত করি তাই হবে বারোবাগের পাঠ অর্থাৎ এখানে যে গিরটি আঁকা হয়েছে তাকে বারো ভাগ করা হয়েছে এরপরে পাঁচ ভাগ চিহ্নিত করা হয়েছে এজন্য এটি হলো হল বারোবাগের পাঠ এখন সংখ্যা রেখার সাহায্যে আমরা দশ ভাগের পাঁচ গুণ করব অর্থাৎ এটি হবে শূন্য এটি হবে এক আর এই যে মোদের অংশ তাকে আমরা দশটি ভাগ করব তাহলে প্রত্যেকটি ভাগ হবে দশ ভাগের এক অর্থাৎ এটি হবে শূন্য এটি হবে দশ ভাগের এক এটি হবে দশ ভাগের দুই এভাবে আমরা লিখব এখন এখানে আমরা যদি প্রশ্ন লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আছে দশ ভাগের পাঁচ অর্থাৎ আমরা দশ ভাগের পাঁচ পর্যন্ত নিব এই পর্যন্ত নিব তাহলেই পাবো এই গুণফলের মান এখন আমরা হিসাব করব। অতএব বারো ভাগের পাঁচ গুণ দশ ভাগের পাঁচ ইকাল টু আর এখানে হর হবে একটি গিটকে আমরা যত ভাগ করেছি সেটি এখানে যে গিটটি আছে সেটিকে আমরা দুর্গ বরাবর ভাগ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর পোস্ত বরাবর ভাগ করেছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এখানে খুঁটুখুটু গড়ের সংখ্যা হলো দশ গুণ বারো বা একশো বিশ অর্থাৎ এখানে হর হবে মোট ভাগের সংখ্যা একশো বিশ আর লব হবে যে কয়টি ভাগ আমরা চিহ্নিত করেছি এবার আমরা গুনব যে কয়টি ভাগ চিহ্ন করেছি এখানে এই এক দুই তিন চার পাঁচ এভাবে যদি আমরা গণনা করি তাহলে এখানে মোট ভাগের সংখ্যা হবে পঁচিশটি অর্থাৎ এখানে এই যে লব তা হবে পঁচিশ এখন আমরা কাটাকাটি করব। আমরা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ আবার একশো বিশকে যদি পাঁচ দ্বারা কাটি তাহলে বারোর ভিতরে যাবে দুইবার আর বিশের ভিতরে যাবে চারবার অর্থাৎ আমরা পেলাম চব্বিশ ভাগের পাঁচ এটি হলো হল রেখা ও গিরের সাহায্যে এই গুণফলটির মান এবার আমরা ঘ নম প্রশ্নের সমাধান দেখব এবার আমরা চার ভাগের সাথে সাথে পাঁচ ভাগের তিন গুণ করব এই জন্য প্রথমে আমরা চার ভাগের সাতকে গিরের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমাদেরকে একটি গিট রাখতে হবে সেই গিটটিকে চার ভাগ করতে হবে এরপরে সাত ভাগ নিতে হবে এখন এই সাত ভাগ নেওয়ার জন্য আমাদেরকে অপর একটি গি রাখতে হবে তাহলে সাত ভাগ নিতে পারবো অর্থাৎ চার ভাগের সাতকে যদি গিরের সাহায্যে প্রকাশ করি তাহলে এভাবে হবে অর্থাৎ প্রত্যেকটি গিরিট চার ভাগ হবে এবং আমাদেরকে নিতে হবে সাত ভাগ এখানে চার ভাগ নেওয়া হয়েছে আর এখানে তিন ভাগ নেওয়া হয়েছে এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে পাঁচ ভাগের তিন গুণ করব এখানে এটি হবে শূন্য আর এটি হবে এক এখানে হবে দুই তাহলে পাঁচ ভাগের তিন হবে এই এককে আমরা পাঁচ ভাগ করব তাহলে এটি হবে পাঁচ ভাগের এক এটি হবে পাঁচ ভাগের দুই এটি হবে পাঁচ ভাগের তিন আমরা এই বরাবর যদি দাগ দেই তাহলে এভাবে পাব এখানে বলা হয়েছে গুণ পাঁচ ভাগের তিন অর্থাৎ এই পাঁচ ভাগের তিন পর্যন্ত আমাদেরকে নিতে হবে অর্থাৎ এই অংশটুকুই হবে এর মান অর্থাৎ আমরা যদি চার ভাগের সাথে সাথে পাঁচ ভাগের তিন গুণ করি তাহলে এর মান হবে এই চিহ্নিত অংশ এবার আমরা হিসাব করব চার ভাগের সাত গুণ পাঁচ ভাগের তিন কি টু এখানে হর হবে এককে আমরা যতগুলো ভাগ করেছি তা অর্থাৎ এখানে যতগুলো ঘর আছে সে ঘর এখানে ঘরের সংখ্যা হলো বিশটি আবার লব হবে যে কয়টি ঘর চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এই পাঁচ ভাগের তিন পর্যন্ত নিলে যে কয়টি ঘর নেওয়া হয় এখানে এই ঘরগুলো যদি আমরা হিসেব করি তাহলে আমরা পাবো একুশটি অর্থাৎ এখানে হবে একুশ অর্থাৎ আমরা গিরের সাজে পেলাম চার ভাগের সাত গুণ তিন ভাগের পাঁচই টু বিশ ভাগের একুশ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস সিক্স এক্সক্লুসিভ গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে পৃষ্ঠা ও অধ্যায় আলাদা কন্টেন্ট লাইভ ক্লাস অনলাইন এক্সাম সহ আরও অনেক কিছু গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার আমরা প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে আট ভাগের নয় গুণ পাঁচ ভাগের তিন গুণ ভাগে দুই আমরা প্রথমে পাঁচ ভাগের তিনের সাথে সাতাশ ভাগে দুই গুণ করব অর্থাৎ এই গুণ ফলটি প্রথমে গিডের সাথে নির্ণয় করব এই জন্য প্রথমে আমাদেরকে পাঁচ ভাগের তিনকে গিরের সাহায্যে প্রকাশ করতে হবে পাঁচ ভাগের তিনকে আমরা যদি গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে একটি গি রাখতে হবে এটিকে পাঁচ ভাগ করতে হবে এরপরে যদি আমরা তিন ভাগ চিহ্নিত করি তাহলে এটি হবে পাঁচ ভাগের তিন অর্থাৎ আমরা একটি গি রাখবো গিটিকে পাঁচ ভাগ করব এরপরে তিন ভাগ চিহ্নিত করব তাহলে এটি হবে পাঁচ ভাগের তিন এরপরে সাতাশ ভাগের দুই নিতে হবে এখন আমরা এখানে যদি সংখ্যা রেখে থাকি তাহলে এটি হবে জিরো আর এটি হবে এক এখন এই শূন্য এবং এককে আমরা সাতাশটি ভাগ করব তাহলে আমরা এভাবে পাচ্ছি তাহলে এটুকু হবে জিরো আর আমরা যদি এক ভাগ নিই তাহলে হবে সাতাশ ভাগের এক দুই ভাগ নিলে সাতাশ ভাগের দুই এভাবে তিন ভাগ নিলে হবে সাতাশ ভাগের তিন চার ভাগ নিলে হবে সাতাশ ভাগের চার অর্থাৎ আমরা এটিকে যদি সাতাশ ভাগ করি তাহলে এভাবে পাবো এখন আমাদেরকে নিতে হবে সাতাশ ভাগে দুই কারণ আমরা পাঁচ ভাগে তিনের সাথে সাতাশ ভাগে দুই গুণ করব অর্থাৎ সাতাশ ভাগে দুই হল এই দুই দাগ অর্থাৎ এইটুকুই হল পাঁচ ভাগে তিন গুণ সাতাশে দুই এবার আমরা হিসাব করব পাঁচ ভাগে তিন গুণ সাতাশ ভাগে দুই এর হর হবে আমরা এককে যতগুলো ভাগে ভাগ করেছি তা অর্থাৎ এখানে যে গিটটি আঁকা হয়েছে সেটি ছিল এক আর এটিকে আমরা যতগুলো ভাগ করেছি তাই হবে এর হর এখানে এই গিটটিকে একশো পঁয়ত্রিশটি ঘরে ভাগ করা হয়েছে আর আমরা নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় আর ছয়টি দাগ গুণফলের মান অর্থাৎ আমরা পাঁচ ভাগের তিনের সাথে যদি সাতাশ ভাগের দুই গিরের সাথে গুণ করি তাহলে পাবো একশো পঁয়ত্রিশ ভাগের ছয় এটিকে আমরা কাটাকাটি করতে পারবো আমরা যদি তিন দিয়ে কাটি ছয়কে তিন দিয়ে কাটলে পাবো দুই আবার একশো পঁয়ত্রিশকে যদি তিন দিয়ে কাটি তাহলে পাবো পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা পেলাম পঁয়তাল্লিশ ভাগের দুই অর্থাৎ পাঁচ ভাগের তিনের সাথে যদি আমরা সাতাশ ভাগের দুই গুণ করি তাহলে পাবো পঁয়তাল্লিশ ভাগের দুই এখন এই আট ভাগের নয়ের সাথে যদি পঁয়তাল্লিশ ভাগে দুই গুণ করি তাহলেই পাবো এই গুণফলের মান অর্থাৎ এবার আমরা গিরের সাহায্যে আটভাগের নয়ের সাথে পঁয়তাল্লিশ ভাগে দুই গুণ করবো তাহলেই পাবো এই গুণফলটির মান এখন আমরা আট বাঘের নয়কে যদি গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদের একটি গির রাখতে হবে এই গিরটিকে আটটি ভাগ করতে হবে আর আমাদেরকে নিতে হবে নয় ভাগ জন্য আমরা আরও একটি গিয়ে রাখবো আর সেটিকেও এই আট ভাগ করবো তাহলেই নয় ভাগ নিতে পারবো অর্থাৎ এই গিটটি সম্পূর্ণ নিতে হবে আর এখান থেকে এক ভাগ নিতে হবে তাহলেই হলো আট ভাগের নয় আবার এটিকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি তাহলে দেখব এটিকে আমরা লিখতে পারি এক সমস্ত আট ভাগের এক অর্থাৎ একটি গিট সম্পূর্ণ নেব আর একটি নেব আট আটবাগের এক কারণ এখানে আছে এক সমস্ত আটবাগের এক অর্থাৎ আঠবাঘের নয়কে গিরের সাথে প্রকাশ করার জন্য আমাদের একটি গিট রাখতে হবে এই গিটটিকে আটটি করতে হবে যেহেতু এখানে নয় বাঘ নেব এজন্য আমাদের অপর একটি গিট রাখতে হবে এটিকেও আমরা আট ভাগ করব এরপরে যদি নয় বাঘ নেই তাহলেই হবে আটবাগের নয় অর্থাৎ এখানে যে গিটটি আঁকা হয়েছে তা আট ভাগের নয় বোঝানো হয়েছে এবার আমরা এর সাথে পঁয়তাল্লিশ ভাগের দুই গুণ করব। এখানে এটিকে যদি সংখ্যা রেখে বিবেচনা করি তাহলে এটি হবে জিরো আর এটি হবে এক এখন পঁয়তাল্লিশ ভাগের দুই নিব অর্থাৎ এটিকে আমরা পঁয়তাল্লিশটি ভাগ করব তাহলে এই এক ভাগ হবে পঁয়তাল্লিশ ভাগের এক এভাবে এটি হবে পঁয়তাল্লিশ ভাগের দুই এভাবে আমরা বসাবো এবং সর্বশেষ্টি হবে পঁয়তাল্লিশ ভাগের পঁয়তাল্লিশ আমাদের নিতে হবে পঁয়তাল্লিশ ভাগের দুই অর্থাৎ আমরা এই পর্যন্ত নিব এবার আমরা হিসাব করব। অতএব ভাগের নয় গুণ পঁয়তাল্লিশ ভাগের দুই এখানে হর হবে একটি গিটকে যতগুলো ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ এখানে যতগুলো খুঁট্টুখু গড় আছে তা এখানে আমরা যদি হিসাব করি তাহলে পাব যে তিনশো ষাটটি ঘর আছে এখন আমরা এই লাল চিহ্নিত ঘরগুলো নিয়েছি এগুলো যদি হিসাব করি তাহলে পাবো এখানে আঠারোটি ঘর আছে এখন আমরা কাটাকাটি করতে পারবো তিনশো ষাটকে যদি আমরা আঠারো দ্বারা কাটি তাহলে পাব বিশ আর আঠারোকে আঠারো দ্বারা কাটলে আমরা পাবো এক অর্থাৎ এর মান হলো বিশ ভাগের এক অতএব এখানে যে ভগ্নাংশগুলো আছে তার গুণফলের মান হবে অর্থাৎ আট ভাগের নয় গুণ পাঁচ ভাগের তিন গুণ সাতাশ ভাগের দুই এর মান হবে বিশ ভাগের এক এবার আমরা প্রশ্ন দুইয়ের সমাধান দেখব এখানে বলা হয়েছে খাতায় গিয়ে রেখে সমাধান করো এবং খালি ঘর পূরণ করে শিক্ষককে দেখাও আমরা পূর্বেই গিরের সাহায্যে কীভাবে ভগ্নাংশের গুণ করা যায় তা দেখেছি এবার আমরা খালি গড়গুলো পূরণ করব। এখানে প্রশ্নে একই আছে পাঁচ ভাগের দুই গুণ তিন ভাগের এক আমরা গিরের সাথে পেয়েছি যে যদি ভগ্নাংশ দুইটি গুণ হয় তাহলে লবের সাথে লব গুণ হয় অর্থাৎ এখানে দুইয়ের সাথে গুণ হবে এক আর হরের সাথে হর গুণ হয় অর্থাৎ পাতের সাথে গুণ হবে তিন এজন্য আমরা এই ফাঁকা গড়গুলোতে লিখব দুই এটিতে এক এটিতে পাঁচ এবং এটিতে তিন এখন দুইয়ের সাথে যদি এক গুণ করি তাহলে পাচ্ছি দুই আবার পাঁচের সাথে তিন গুণ করলে পাচ্ছি পনেরো অর্থাৎ এর মান হবে দুই ভাগ পনেরো এবার আমরা প্রশ্ন দুই দেখব এখানে বলা হয়েছে নয় ভাগের পাঁচ গুণ নয় ভাগের চার আমরা গিরের সাহায্যে যে গুণগুলো করেছি সেখানে লক্ষ্য করেছি যে দুইটি ভগ্নাংশের গুণ করার ক্ষেত্রে হরের সাথে হর গুণ হয় এবং লবের সাথে লব গুণ হয় অর্থাৎ এখানে এই হর নয়ের সাথে নয় গুণ হবে তাহলে পাব নয় গুণ নয় আবার লব পাঁচের সাথে চার গুণ হবে অর্থাৎ এখানে লিখব পাঁচ গুণ চার অর্থাৎ এখানে যে খালি ঘর আছে সেখানে লিখব পাঁচ চার নয় নয় এখন পাঁচের সাথে চার যদি গুণ করি তাহলে পাচ্ছি বিশ আবার নয়ের সাথে নয় গুণ করলে পাচ্ছি একাশি এর জন্য এখানে হবে বিশ আর এখানে হবে একাশি এবার আমরা প্রশ্ন তিন দেখব এখানে বলা হয়েছে ছয় ভাগের এক গুণ তিন সমস্ত দুই ভাগের এক এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভগ্নাংশটি হলো মিশ্র ভগ্নাংশ অর্থাৎ এখানে সমস্ত আছে আমরা মিশ্র ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করতে পারি না এর জন্য এই মিশ্র বগ্নাংশটিকে আমাদেরকে অপরকৃত বগ্নাংশে প্রকাশ করতে হবে এখন তিন সমস্ত দুই ভাগের এককে যদি অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এখানে লব হবে এটি সমস্ত আছে সেটি অর্থাৎ তিনের সাথে গুণ হবে হর যার সাথে যোগ হবে এক বা লব অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে যদি অপরকৃত বগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে যে পূর্ণ অংশ আছে অর্থাৎ তিন তার সাথে হর গুণ করতে হবে এরপরে লবের সংখ্যাটি যোগ করতে হবে আর হর যা আছে তাই থাকবে আর তিনের সাথে দুই গুণ করলে পাই ছয় যার সাথে এক যোগ করলে অর্থাৎ তিন সমস্ত দুই ভাগের এক যদি মিশ্র বর্মাংশ প্রকাশ করি তাহলে পাবো দুই ভাগের সাত এজন্য আমরা এটিকে লিখতে পারি ছয় ভাগের এক গুণ দুই ভাগের সাত অর্থাৎ এখানে যে ফাঁকা ঘর সেখানে সাত হবে এখন আমরা গিরের সাজে জেনেছি যে যদি দুইটি বগ্নাংশ গুণ করতে চাই তাহলে লবের সাথে লব গুণ হবে আবার হরের সাথে হর গুণ হবে অর্থাৎ এখানে লব একের সাথে গুণ হবে সাত আর হর ছয়ের সাথে গুণ হবে দুই অর্থাৎ এখানে হবে এক এখানে হবে সাত এখানে হবে ছয় এখানে হবে দুই এখন একের সাথে সাত গুণ করলে আমরা পাচ্ছি সাত আর ছয়ের সাথে দুই গুণ করলে পাচ্ছি বারো এর জন্য এখানে হবে সাত আর এখানে হবে বারো এবার আমরা চার প্রশ্নের সমাধান দেখব এখানে আছে দুই সমস্ত তিন ভাগের দুই গুণ তিন সমস্ত তিন ভাগের দুই এই গুণটি করার জন্য আমাদেরকে প্রথমেই এই মিশ্র অংশকে অপকৃত বগ্নাংশে প্রকাশ করতে হবে এখন দুই সমস্ত তিন ভাগের দুইকে যদি অপকৃতভগ্নাশে প্রবেশ করতে চাই তাহলে এই লভ হবে দুইয়ের সাথে তিন গুণ করতে হবে এবং দুই যোগ করতে হবে অর্থাৎ লভ হবে দুই গুণ তিন যোগ দুই আর হর যা আছে তাই এখন দুইয়ের সাথে তিন গুণ করলে পাচ্ছি ছয় যার সাথে দুই যোগ করলে পাচ্ছি আট অর্থাৎ দুই সমস্ত তিন ভাগের দুই হল তিন ভাগের আট ঠিক একইভাবে আমরা তিন সমস্ত তিন ভাগের দুইকে যদি অপকৃত বগনাশে প্রকাশ করতে চাই তাহলে এই তিনের সাথে তিন গুণ করতে হবে তারপরে দুই যোগ করতে হবে আর হর হবে পূর্বের হর এখন তিনের সাথে তিন গুণ করলে আমরা পাচ্ছি নয় যার সাথে দুই যোগ করলে এগারো অর্থাৎ তিন সমস্ত তিন ভাগের দুই হল তিন ভাগের এগারো অর্থাৎ এখানে লিখব তিন ভাগের এগারো এখন আমরা ফাঁকা গড় পূরণ করব এখানে হবে আট এখানে হবে তিন এখানে হবে এগারো আর এখানে হবে তিন এখন গিরের সাহায্যে যে আমরা বগনাংশের গুণ করেছি সেখানে পেয়েছি যে দুইটি বগনাংশের গুণের ক্ষেত্রে লবের সাথে লব গুণ হয় অর্থাৎ আটের সাথে গুণ হবে এগারো আর হরের সাথে হর গুণ হয় অর্থাৎ এখানে হবে আট এখানে হবে এগারো এখানে তিন এবং এখানেও তিন এখন আটের সাথে যদি এগারো গুণ করি তাহলে পাবো অষ্টাশি আর তিনের সাথে তিন গুণ করলে নয় অর্থাৎ আটাশি ভাগ নয় এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান দেখব এখানে আছে ভাগের এগারো গুণ বত্রিশ ভাগের একুশ আমরা গিরের সাথে গুণে ঘিরে জেনেছি যে লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে অর্থাৎ এই এগারোর সাথে গুণ হবে একুশ আর তেরোর সাথে গুণ হবে বত্রিশ অর্থাৎ এখানে হবে এগারো এখানে হবে একুশ আর এখানে হবে তেরো আর এখানে হবে বত্রিশ এখন আমরা এগারোর সাথে যদি একুশ গুণ করি তাহলে পাচ্ছি দুইশো একত্রিশ আবার তেরোর সাথে বত্রিশ গুণ করলে আমরা পাচ্ছি চারশো ষোলো অর্থাৎ এখানে হবে দুইশো একত্রিশ আর এখানে হবে চারশো ষোলো এবার আমরা ছয় নাম প্রশ্নের সমান দেখব এখানে এটি এটি এবং এটি সমান প্রথমে আমরা এই অংশ সমান এই অংশ বিবেচনা করব অর্থাৎ আমরা লিখব দুই গুণ ফাঁকা ডিভাইড বাই পাঁচ গুণ ফাঁকা ইকাল টু পনেরো ভাগের আট এখন আমরা দেখব দুইয়ের সাথে কত গুণ করলে আট হবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে দুইয়ের সাথে যদি চার গুণ করি তাহলে আট হবে অর্থাৎ এই বক্সে চার বসবে আবার পাঁচের সাথে যদি তিন গুণ করি তাহলে পনেরো হচ্ছে অর্থাৎ এই ফাঁকা ঘরে বসবে চার আর এই ফাঁকা ঘরে বসবে তিন এখন এই অংশটুকু যদি আমরা আলাদা করে লিখি তাহলে এভাবে লিখতে পারি দুই ভাগ পাঁচ গুণ তিন বাঘের চার আর এখানে প্রথম অংশে আছে পাঁচ ভাগের দুই গুণ ফাঁকা অর্থাৎ এই ফাঁকা গড়ে এই চার এবং তিন বসবে এর মানে এখানে লিখবো চার আর এখানে লিখবো তিন এবার আমরা সাত নং প্রশ্ন দেখব এখানে আছে এক সমস্ত পাঁচ ভাগের দুই গুণ সতেরো ভাগের দুই এখানে প্রথম যে বগনাংশ তা হলো মিশ্র আমরা মিশ্র বগনাংশের সাথে কোনো কিছু গুণ করতে পারবো না এর জন্য আমরা এক সমস্ত পাঁচ ভাগের দুইকে প্রথমে অপকৃত বগনাংশে প্রকাশ করব এজন্য আমাদেরকে এই একের সাথে পাঁচ গুণ করতে হবে তারপর দুই যোগ করতে হবে অর্থাৎ এটি হবে এক গুণ পাঁচ যোগ দুই আর হর যা আছে তাই এখন একের সাথে পাঁচ গুণ করলে পাচ্ছি পাঁচ যার সাথে দুই যোগ করলে সাত অর্থাৎ এই যে ভগ্নাংশ তার মান হলো পাঁচ ভাগের সাত অর্থাৎ আমরা এটিকে লিখতে পারি পাঁচ ভাগের সাত গুণ সতেরো ভাগের দুই এর মানে এখানে হবে পাঁচ আর এখানে হবে সাত এখন গিরের সাহায্যে ভগ্নাংশের ভগ্নাশে গুণের ক্ষেত্রে আমরা জানি যে দুইটি ভগ্নাংশ গুণের ক্ষেত্রে লবের সাথে লব গুণ হবে অর্থাৎ সাতের সাথে দুই আবার হরের সাথে হর অর্থাৎ এখানে হবে সাত এখানে হবে দুই এখানে পাঁচ আর এখানে সতেরো এখন সাতের সাথে দুই গুণ করলে আমরা পাচ্ছি চোদ্দো আর পাঁচের সাথে সতেরো গুণ করলে আমরা পাচ্ছি পঁচাশি অর্থাৎ এখানে হবে চোদ্দ আর এখানে হবে পঁচাশি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস সিক্স এক্সক্লুসিভ গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট লাইভ ক্লাস অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার আমরা আট নম্বর প্রশ্নের সমাধান দেখব এখানে তিনটি অংশ আছে প্রথম অংশ মধ্যের অংশ আর শেষ অংশ আর তিনটি সমান আমরা মধ্যের অংশ এবং শেষ অংশ বিবেচনা করি তাহলে আমরা পেলাম ফাঁকাগড় গুণ তিন ডিভাইডেড বাই পাঁচ গুণ ফাঁকাগড় ইকুয়াল টু পঁয়ত্রিশ ভাগের বারো এখন আমরা দেখব এই তিনের সাথে কত গুণ করলে বারো হয় তিনের সাথে চার করলে বারো হয় এই জন্য এখানে চার বসবে আবার এই পঁয়ত্রিশ হবে পাঁচের সাথে যদি সাত গুণ করি অর্থাৎ আমরা এখানে চার লিখবো আর এখানে লিখব সাত এখন এটিকে যদি আমরা দুইটি অংশে ভাগ করি তাহলে এভাবে লিখতে পারি পাঁচ ভাগের চার গুণ সাত ভাগের তিন অর্থাৎ এটি হবে চার আর এটি হবে সাত এভাবে আমরা বগনাশের সাথে বগনাশের গুণ করতে পারবো এবার আমরা নিচের কাজগুলো সমাধান দেখব এখানে বলা হয়েছে ফোর কাগজে গির রেখে সমস্যাগুলো সমাধান করো হয়েছে দুই সমস্ত পাঁচ ভাগের তিন মিটার দৈর্ঘ্য এবং ছয় ভাগের পাঁচ মিটার পশ্চু বিশিষ্ট একটি আহতকার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করি আমরা এই প্রশ্নটির সমাধান প্রথমে গাণিতিক হিসেবে মাধ্যমে করব এরপর গিরের সাহায্যে এই সমস্যাগুলোর সমাধান যাচাই করব প্রশ্ন কয়ে একটি আওতকার দেয়ালের দৈর্ঘ্য এবং পোস্ত দেয়া আছে আমাদেরকে ক্ষেটো ফল নিয়ে করতে হবে আমরা জানি আহতক্ষেত্রে খেটো ফল দৈর্ঘ্য গুণপ্রস্ত অতএব আহতকার দেয়ালে খেটো ফল হবে দুর্গ গুণপ্রস্ত আর এখানে দৈর্গ্য দেয়া আছে দুই সমস্ত পাঁচ পাঁচবাগের তিন মিটার আর পোস্ত দেয়া আছে ছয় ভাগের পাঁচ মিটার যেহেতু আমরা ক্ষেত্রফল ফল বের করবো এজন্য এর একক হবে বর্গমিটার আমরা মিশ্র ভগ্নাংশের সাথে কোনো ভগ্নাংশ গুণ করতে পারবো না মিশ্র ভগ্নাংশটিকে আমাদেরকে প্রথমে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে অর্থাৎ আমরা দুই সমস্ত পাঁচ ভাগের তিনকে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করব এজন্য হর যা আছে তাই থাকবে অর্থাৎ পাঁচ থাকবে লবের জন্য দুইয়ের সাথে পাঁচ গুণ করতে হবে এরপরে তিন যোগ করতে হবে অর্থাৎ আমরা পেলাম পাঁচ যোগুণের দশ যোগ তিন বা তেরো অর্থাৎ আমরা লিখব পাঁচ ভাগের তেরো গুণ ছয় ভাগের পাঁচ আর একক হবে বর্গমিটার এবার আমরা কাটাকাটি করব এই পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাচ্ছি এক আবার এই পাঁচকে পাঁচ দিয়ে কাটলে এক পাচ্ছি অর্থাৎ আমরা পাচ্ছি তেরোর সাথে এক গুণ করলে তেরো আর ছয়ের সাথে এক গুণ করলে ছয় এখন এটিকে আমরা মিশ্র বংশে প্রকাশ করব এর জন্য আমাদেরকে ছয় দিয়ে তেরোকে ভাগ করতে হবে অর্থাৎ আমরা ভাগ ফল পেয়েছি দুই অর্থাৎ লিখব দুই সমস্ত আর ভাগ শেষ হলো এক এজন্য ছয় ভাগের এক আমরা এই প্রশ্নটির সমাধান পরবর্তীতে গেটের সাহায্যে সমাধান করে যাচাই করব এবার আমরা প্রশ্ন খ দেখব এখানে বলা হয়েছে একটি বর্গাকার বাগানের এক পাশে দৈর্ঘ্য তিন সমস্ত তিন ভাগে দুই মিটার হলে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এখানে একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য দেয়া আছে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল হবে দুর্গ গুণ দুর্গানে আছে তিন তিন ভাগের দুই আমাদেরকে এই তিন সমস্ত তিন ভাগের দুই দুইবার লিখতে হবে এখানে দৈর্ঘ্যের একক মিটারে এই জন্য একক হবে বর্গ মিটার এখানে দুইটি ভগ্নাংশী মিশ্র আমরা মিশ্র বদনাশের সাথে গুণ করতে পারব না এই জন্য এটিকে আমাদেরকে প্রথমে অপরকৃত বকনাংশে রূপান্তর করতে হবে আমরা তিন সমস্ত তিন ভাগের দুইকে যদি অপরকৃত বদনাংশে রূপান্তর করতে চাই তাহলে হর যা আছে তাই থাকবে আর লব হবে তিনের সাথে তিন গুণ করতে হবে যার সাথে দুই যোগ করতে হবে অর্থাৎ নয় যোগ দুই এগারো অর্থাৎ আমরা লিখব তিন ভাগের এগারো গুণ তিন ভাগের এগারো আর এক বর্গমিটার আমরা যদি এগারোর সাথে এগারো গুণ করি তাহলে পাচ্ছি একশো একুশ আর তিনের সাথে তিন গুণ করলে আমরা পাচ্ছি নয় এখন এটিকে যদি মিশ্র বর্ণাংশে প্রকাশ হতে চাই তাহলে আমাদেরকে একশো একুশকে নয় দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে অবশিষ্ট থাকে চার এর জন্য এর মিশ্র বর্ণাংশের রূপান্তর হবে ভাগ ফল অর্থাৎ এবার আমরা প্রশ্ন গ সমাধান দেখব এখানে বলা হয়েছে গিরের সাহায্যে ক ও খং গাণিতিক সমস্যার সমাধান যাচাই করো অর্থাৎ উপরে যে ক এবং খ ছিল এগুলোর সমাধান আমরা গিরের সাহায্যে করে পূর্বের সমাধান যাচাই করবো আমরা প্রথমে কনম প্রশ্নের সমাধান গিটের সাজে করব এখানে বলা হয়েছে আহতকার দেয়ালের দুর্গ দুই সমস্ত পাঁচ ভাগে তিন মিটার আমরা প্রথমে দুই সমস্ত পাঁচ ভাগে তিন মিটারকে গিটের সাজে প্রকাশ করব এর জন্য আমরা তিনটি গিট আঁকব এখানে এই যে দূরত্ব সেটি এক মিটার বোঝাচ্ছে তাহলে এটুকু হলো এক মিটার এটুকু হলো দুই মিটার এখন আমাদেরকে উপরে গিটটির পাঁচ ভাগে তিন ভাগ নিতে হবে এই জন্য উপরের গিটটিকে আমরা পাঁচটি ভাগ করব এরপরে এটির তিন ভাগ এবং পূর্বের গিটগুলো যদি নেই তাহলে আমাদেরকে নেওয়া হবে দুই সমস্ত পাঁচ ভাগের তিন এখন এই নিচের যে গিটটি এটি সম্পূর্ণ নিব তাহলে হবে এক মিটার এই পর্যন্ত নিলে হবে দুই মিটার আর এর যদি তিন ভাগ নেই তাহলে হবে দুই সমস্ত পাঁচ ভাগে তিন মিটার আমরা সবগুলো গিটকে সমানভাবে ভাগ করবো অর্থাৎ নিচের গিট দুটোকেও পাঁচ ভাগ করব এখন আমাদেরকে এই পর্যন্ত নিতে হবে দুই সমস্ত পাঁচ ভাগে তিন নিতে হলে অর্থাৎ আমরা এই দিকে নিয়েছি দেয়ালটির দৈর্ঘ্য দুই সমস্ত পাঁচ ভাগের তিন মিটার আর আমরা এই দিকে পোস্ত নেব আর বাগানটির পোস্ত হচ্ছে ছয় ভাগের পাঁচ মিটার অর্থাৎ এক মিটারকে যদি আমরা ছয়টি ভাগ করি এরপরে যদি পাঁচ ভাগ নেই তাহলেই হবে ছয় ভাগের পাঁচ মিটার অর্থাৎ এখানে যে এই দৈর্ঘ্য এটি হলো এক মিটার এটিকে আমরা ছয়টি ভাগ করব তাহলে এ পর্যন্ত হবে ছয় ভাগের এক এটি হবে ছয় ভাগের দুই এ হবে ছয় ভাগের তিন ছয় ভাগের চার ছয় ভাগের পাঁচ আর এটি হবে ছয় ভাগের ছয় বা এক মিটার অর্থাৎ আমাদেরকে নিতে হবে ছয় ভাগের পাঁচ পর্যন্ত অর্থাৎ এ পর্যন্ত নিতে হবে অর্থাৎ এখানে যে গাঢ় চিহ্নিত অংশ তাই হল দেয়ালটি খেটে ফল অর্থাৎ আমরা লিখবো গিরের সাজে পাই দেয়ালের ক্ষেত্রে ফল এখানে আমরা যদি হিসাব করি তাহলে দেখব এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ঘর আবার এদিকে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঘর অর্থাৎ এখানে এই যে চিহ্নিত অংশ সেখানে মোট ঘর আছে পাঁচ গুণ তেরো অর্থাৎ পঁয়ষট্টিটি এখানে এই যে একটি বক্স তার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার পোস্ত হচ্ছে এক মিটার এজন্য এটির ক্ষেত্রফল হলো এক বর্গ মিটার আর একটি বক্সকে আমরা তিরিশটি ভাগ করেছি এজন্য একটি ক্ষুদ্র ঘর হবে অর্থাৎ এখানে যে একটি ক্ষুদ্র ঘর তা হলো তিরিশ ভাগের এক অর্থাৎ আমাদেরকে গুণ করতে হবে তিরিশ ভাগের এক এখন এখানে পঁয়ষট্টি হচ্ছে লব আর তিরিশ হচ্ছে হর আমরা লব এবং হরের সাথে কাটাকাটি করতে পারি আমরা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে হবে তেরো আর এখানে হবে ছয় আর একক হবে বর্গমিটার অর্থাৎ আমরা পাচ্ছি তেরো ভাগ ছয় বর্গমিটার এটিকে যদি আমরা মিশ্র বগনাংশে প্রকাশ করি তাহলে পাব দুই সমস্ত এক বর্গমিটার আমরা প্রশ্ন কয়ে এই সমস্যাটির সমাধান গাণিতিকভাবে নির্ণয় করেও এই ফলাফল পেয়েছি অতএব আমরা বলতে পারি কনং গাণিতিক সমস্যার সমাধান সঠিক ছিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস সিক্স এক্সক্লুসিভ গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট লাইভ ক্লাস অনলাইন এক্সাম সহ আরও অনেক কিছু গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার আমরা খনন প্রশ্ন সমাধান গিরের সাহায্যে যাচাই করব আর এখানে বলা হয়েছে একটি বাগানের একপাশের দৈর্ঘ্য তিন সমস্ত তিন ভাগে দুই মিটার আমরা প্রথমে এই দৈর্ঘ্যকে গিডের সাথে প্রকাশ করবো জন্য আমাদের কতগুলো গিড রাখতে হবে এখানে এক একটি গিরের দৈর্ঘ্য হচ্ছে এক মিটার অর্থাৎ এইটুকু হলো এক মিটার দুই মিটার তিন মিটার আর পরেরটি তিন ভাগে দুই অর্থাৎ এটিকে আমরা তিন ভাগ করব এরপরে দুই ভাগ নিব আমরা কোনো গিটকে যদি ভাগ করি সেই হিসাবে সবগুলো ভাগ করতে হবে অর্থাৎ আমরা এই গ্রিডগুলো ভাগ করব এরপরে আমরা তিন সমস্ত গ্রিড নেব আর তিন ব্যাগের দুইয়ের জন্য এটুকু নেব অর্থাৎ আমরা পেলাম এই যে দূরত্ব সেটি হচ্ছে তিন সমস্ত তিন ভাগে দুই মিটার আর এখানের এই বাগানটি হল বর্গাকার অর্থাৎ আমাদেরকে এই দিকেও তিন সমস্ত তিন ভাগে দুই মিটার নিতে হবে অর্থাৎ তিনটি পূর্ণ নিতে হবে আর একটির তিন ভাগে দুই নিতে হবে জন্য আমরা পূর্বে যে গিটগুলো এগিয়েছি সেগুলোকে এভাবে তিন ভাগ করব এখন আমরা এই দিক বরাবর তিন সমস্ত তিন ভাগে দুই নিতে পারব এটুকু হল এক মিটার এটুকু হল দুই মিটার এই পর্যন্ত হলো তিন মিটার এখন আমরা অপর একটি গিট আঁকব এরপরে এই পর্যন্ত নিব তাহলে যে দৈর্ঘ্য তা হলো তিন সমস্ত তিন ভাগের দুই মিটার এখানে এই বাগানটি একটি বড়কার বাগান এই জন্য আমরা উভয় দিক থেকে তিন সমস্ত তিন ভাগে দুই মিটার নিয়েছি এখন আমরা যে খেটে ফল পেয়েছি তা এই গাঢ় সবুজ দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে যে গাঢ় সবুজ অংশ তাই হলো বাগানটির খেটে ফল এবার আমরা হিসাব করব এখানে আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে এই বরাবর ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার এদিকেও এগারোটি ঘর আছে কারণ বাগানটি বর্গাকার অর্থাৎ মোট ঘর আছে এগারো গুণ এগারো বা একশো একুশটি এবার আমরা দেখব এই যে একটি ক্ষুদ্র ঘর তার ক্ষেত্রফল কত এখানে আমরা যে বড় ঘর এঁকেছি অর্থাৎ এই যে ঘর তার দুর্গ নিয়েছে এক মিটার পুস্ত নিয়েছে এক মিটার অর্থাৎ বড় ঘরটির ক্ষেত্রফল হচ্ছে এক বর্গমিটার আর এটিকে আমরা নয় ভাগ করেছি তাহলে এই যে ক্ষুদ্র এক ভাগ তার ক্ষেত্রফল হলো নয় ভাগের এক বর্গমিটার আমরা বাগানটির ক্ষেত্রফল পেয়েছি একশো একুশ ক্ষুদ্র ঘর আর এক একটি ক্ষুদ্র ঘড়ের ক্ষেত্রফল হচ্ছে নয় ভাগের এক বর্গমিটার যা থেকে আমরা বাগানটির ক্ষেত্রফল পাই একশো একুশ ভাগ বর্গমিটার আমরা একশো একুশ ভাগ নয় কে প্রকাশ করেছি তখন পেয়েছি তেরো সমস্ত এখন পূর্বের ফলাফল এবং বর্তমান ফলাফল একই অতএব আমরা বলতে পারি খন অং সমস্যার সমাধান সঠিক যাচাই করা হয়েছে